আমরা কম্বার মেশিন পড়তেছিলাম গত ক্লাসে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় পড়তেছিলাম, একটা গ্রাফ নিয়ে অনেক কথাবার্তা বলছি, পরীক্ষা আসতে বলছি, নিজের মতো করে তোমাদের লিখতে হবে, মানে নয়েল পার্সেন্টেজ বা নয়েল অ্যাবস্ট্রাকশনের উপরে ইয়ানের কোয়ালিটি কি ইম্প্যাক্ট আছে। ইয়ান কোয়ালিটি বলতে আমরা এখানে তিনটা প্যারামিটার দেখাইছি, ইয়ানের স্ট্রেংথ, ইয়ানের ইভেননেস আর ইমপারফেকশনস। ইমপারফেকশনের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় আছে, ইমপারফেকশন নিজে একটা ইম্পর্টেন্ট ইস্যু আইপিআই, তাহলে ইমপারফেকশনকে ভাঙলে আমরা তিনটা বিষয় পাই, থিকনেস, থিকনেস, স্ন্যাপস, আলটিমেটলি তিনটা জায়গায় ছয়টা বিষয় আমাদের চলে আসতেছে, তাই না? এখন যদি গ্রাফে তিনটা বিষয় দেখতেছি, ছয়টা বিষয় চলে আসতেছে, ভালো করে এটা পড়বা। এখন দেখবো ড্রাফট ইন কম্বার, আমাদের কম্বার মেশিনে আসলে কত ড্রাফট দেওয়া হয়, তো একটা বিষয়ে প্রায় আমরা আলোচনা করি এবং ভাইভাতে সারা জিজ্ঞেস করে প্রজেক্ট ইন্টার নিতে গেলে ওই প্রবলেমটা ফেস করবো। একজন অ্যান্সারটা তো স্প্রিং এর সবচেয়ে বেশি ড্রাফট কোন মেশিনে ব্যবহার করা হয়? বেশি ড্রাফট কোন মেশিনে ব্যবহার করা হয়? আরে ভুল হোক, অ্যান্সার দাও, শুনছে কি? স্যার সিমপ্লেক্স। আর কারো কোনো কথা আছে কিনা? একদম তো বললো সিমপ্লেক্স, আর কারো কোনো কমেন্টস আছে কিনা? হ্যালো, কম্বার মেশিনে আচ্ছা আমরা ভেলুর দিকে চিন্তা করি, কার্ডিং এর ড্রাফট দেওয়া হয় আপ টু 120, 120, ড্রফেমে তো 6 থেকে 8, 10-এর বেশি না, সিনডেক্সে 5 থেকে 22, ইনফ্রেমে আপ টু 70, কম্বারে আপ টু 100, ইনফ্রেমে তো বলা হলো। এখন বলো কোন মেশিন সবচেয়ে বেশি ড্রাফট পাইলাম? কার্ডিং। অনেক কথা বলছে, ভুলে গেছো, সবচেয়ে বেশি ড্রাফট দেওয়া হয় কার্ডিং এ আপ টু 120, 120, এরপর হচ্ছে কম্বারে আপ টু 100, এরপর হলো সিএলই রিংফ্রেমে আপ টু 70, রিংফ্রেমে পরে আসবে তোমাদের সিনট্যাক্সে 5 থেকে 10। কোন মেশিন কত ড্রাফট দেওয়া হয় একটা জরুরি তোমাদের। তো এখানে কম্বার মেশিনে বা যে কোনো মেশিনে ড্রাফট বের করতে হলে আমরা সার্ফেস দিয়ে বা গেরিং ডায়াগ্রাম থেকে ড্রাফট বের করতে পারি। গ্রিন ডায়াগ্রাম থেকে যে ড্রাফট বের করা হয় তাকে বলা হয় তোমাদের অ্যাকচুয়াল ড্রাফট। কি গিয়ারিং দিয়ে যেটা করে সেটা কি মেকানিক্যাল, আর কাউন্ট দিয়ে যে ড্রাফট বের করে সেটা অ্যাকচুয়াল। যে কোনো মেশিনের ফিডার, ডেলিভারি ম্যাটেরিয়াল, যদি ম্যাটেরিয়াল কাউন্ট যদি জানা থাকে সেখান থেকে আমরা ড্রাফট বের করতে পারবো। কাউন্ট যদি তোমাদের ইনডাইরেক্ট সিস্টেমে থাকে, ড্রাফট সময় সমান কি ওই মেশিনের ড্রাফট কত সেটা হলো ডেলিভারি ম্যাটেরিয়াল ফাইননেস বা হলো ফিড ম্যাটেরিয়াল ফাইননেস। কাউন্ট যদি ইনডাইরেক্ট সিস্টেমে থাকে, কাউন্ট ডিএক্স সিস্টেমে থাকলে ফিড ম্যাটেরিয়াল ফাইনেস বা হলো ডেলিভারি ম্যাটেরিয়াল ফাইনেস। কিন্তু কাউন্টের মাধ্যমে কোনো মেশিনের ড্রাফট যদি বের করে তাকে বলা হয় অ্যাকচুয়াল ড্রাফট, আর সার্ফেস দিয়ে যে ড্রাফট বের করে তাকে বলা হয় মেকানিক্যাল ড্রাফট। কম্বার মেশিনেও বলা হচ্ছে কি ড্রাফটের ভ্যালু নর্মালি 60 থেকে 80, কিন্তু আধুনিক মেশিনে দেখা যায় 100, এই জন্য আমরা 100 ধরবো আর কি। তাহলে অ্যাকচুয়াল ড্রাফট আর মেকানিক্যাল ড্রাফটের মধ্যে কিছু পার্থক্য থাকে। নর্মালি অ্যাকচুয়াল ড্রাফট কী হয়, মেকানিক্যাল ড্রাফটের তুলনায় কী হয় কম না বেশি বলো তো, কোনটা বেশি কোনটা কম হবে একই মেশিনে? স্যার মেকানিক্যালটা বেশি হয়। স্যার মেকানিক্যালটা কম হয়, অ্যাকচুয়ালটা বেশি হয়, ঠিক আছে? এখান থেকে ওদের আছে মেকানিক্যালটা কম 50 to 70, আর অ্যাকচুয়ালটা বলতে 60 to 80, অ্যাকচুয়ালটা বেশি হয় কাউন্ট দিয়ে যেটা পাবো, আর মেকানিক্যালটা একটু কম হয়। কেন কম হয়? তো মেকানিক্যালে তোমার অরিজিনাল ড্রাফটাই পাওয়া যায়, আর অ্যাকচুয়ালের ভিতরে আমি কাউন্ট দিয়ে পাচ্ছি, মাঝখানে তো ওয়েস্টেজ হচ্ছে, ওয়েস্টেজ তো হিসাবে নিচ্ছি না, ওয়েস্টেজ হিসাবে না নিয়ে নিচ্ছি বলে অ্যাকচুয়ালটা বেশি হয়ে যাচ্ছে। কম্বার মেশিনে যখন ওয়েস্টেজ হয় 18%, আমি ডেলিভারি ফিট মেটালে কাউন্ট নিলাম, কিন্তু মাঝখানে যে এই 18% ওয়েস্টেজ হচ্ছে, 18% স্লিপেজ হবে, মোট ড্রাফটে যা হওয়ার কথা 18% স্লিপেজ। 18% স্লিপেজ মানে কি, মোট ড্রাফটের সাথে তোমার 0.18 গুণ করে বাদ দিবা, তাহলে অ্যাকচুয়াল ড্রাফট আমি পেয়ে যাবে। এই জন্য দেখা যায় ওয়েস্টেজ যে মেশিনে যত বেশি সেই সেই মেশিনে অ্যাকচুয়াল ড্রাফট তত কম হয়, মেটারিয়াল থেকে ডিফারেন্স বেশি হয়, বুঝে গেছে? ড্রফ্রেমে ধরো অ্যাকচুয়াল মেটারিয়াল ড্রাফটের ভিতরে কিছু ডিফারেন্স হয়, কেন ড্রফ্রেমে যদি 1% ওয়েস্টেজ হয়, তো 1% ওয়েস্টেজ হওয়া মানে 1% স্লিপেজ হয়, মোট ড্রাফট স্লিপেজ হয়ে যাবে। আমার মেশিনে যেহেতু ওয়েস্টেজ 16% যে আমরা মেকানিক্যাল ড্রাফট পাবো, সেটাই জন্য অ্যাকচুয়াল থেকে কম হবে, স্লিপেজ আমাদের বাদ দিতে হবে। টিল মেশিনে যখন আমরা ড্রাফট সেট আপ করবো,
তোমরা যদি ওয়েস্ট টেস্ট করতে পারছ না ওয়েস্ট টেস্টে সেই বিষয়টা আমরা করব প্র্যাকটিক্যালি কিন্তু ড্রাফটে অনেক সেটিং দেওয়া হয় প্রতিটা মেশিনে আমাদের ডেলিভারিটাল ফাইনান্স অ্যাডজাস্ট করতে গেলে ড্রাফট সেট আপ করতে তখন এই যে তোমার ওয়েস্ট টেস্ট করতে পারছ নিচ্ছি ওটাকে স্লিপেজ হিসেবে ধরে আমাদের মেথড করতে হয় এটা বুঝতে পারছো তোমরা তো মেশিনে যখন ড্রাফট চেঞ্জ করবো তখন প্র্যাকটিক্যালি এই যে ডেলিভারি ফিটমেন্টের কাউন্ট দিয়ে প্রথম ড্রাফট আমরা মেথড করবো প্র্যাকটিক্যালি বলতেছি প্র্যাকটিক্যালি বারবার পেইন ডায়াগ্রাম দেখা হয় না নর্মালি প্রথমে কাউন্ট দিয়ে ড্রাফট মেজার করা হয় এরপর ওয়েস্টে যত পার্সেন্ট থাকে ওইটাকে স্লিপেজ দিয়ে স্লিপেজ ধরে ওইটাকে মাইনাস করা হয় কম করা হয় ধরো আমি রিং ফ্যান মেশিনে হিসেব করে যখন ড্রাফট থাকবে 40 ওই মেশিনে রিং ফ্যান মেশিনে ধরো ওয়েস্টে হলো 1% তাহলে 1% মানে কি 0.01 40 সাথে 0.01 তুমি যদি গুণ করে দেখবা কত হয় 40 × 0.01 গুণ করলে কত হয় দেখো তো বলো তো একজন আমাকে 40 আর 0.01 গুণ করলে কত হয় 0.4 তাহলে ধর রিং ফ্রেম হিসাব করে দেখলাম ড্রাফট ফ্লো দিয়ে আমাদের 40 দেওয়া লাগবে 40 তো যেহেতু রিং ফ্রেম ওয়েস্ট তো আমার 1% তাহলে এই যে 0.4 আমি বাদ দেবো 40 থেকে 0.4 বাদ দিলে কত হবে 39.6 তাহলে 39.6 বা 39.5 ড্রাফট আমাকে বেসিক্যালি অ্যাপ্লাই করতে হবে প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে এইভাবে আমরা সেটিং দেবো হিসাবে আসছে 40 কিন্তু আমি 40 দিব না কম দিব কেন কম দিব ওই যে ওয়েস্ট হচ্ছে আমার সেটাকে স্লিপেজ দেবো ক্লিয়ার বুঝতে পারছি সবাই হ্যালো এটা মনে রাখবো ভাইবার জন্য কাজ দিবে চাকরি জীবনে যদি কেউ স্পিং এ চাকরি করতে যাও তখন এই বিষয়গুলো দেখ তখন ঠিকই মনে রাখবে আরে স্যার তো ক্লাস এগুলো বুঝছিল ঠিক কাজ দিবে এবার হুকের বিষয়ে আমরা আসি সেই লিডিং হুক ট্রেলিং হুক আমরা কার্ডিং মেশিনে করতেছিলাম তো কম্বার মেশিনও ট্রেলিং হুক রিমুভ করা হয় কারণ আমরা ট্রেলিং হুকের ক্ষেত্রে বলছিলাম কার্ডিং এ পরে যদি আমরা দুই প্যাসেজ মেশিন ইউজ করি 2 নম্বর মেশিনটাতে ট্রেলিং হুক রিমুভ হয় তাহলে কম্বিয়ানের ফ্লো চার্টে কি আছে প্রথমে কার্ডিং এর পরে কি ব্রেকার ডোর ফ্রেম বা প্রি কম ড্রয়িং এবং সুপার লেফট ফর্মার নাকি প্রি কম ড্রয়িং এর পরে সুপার লেফট ফর্মার এরপর কি থাকে কম্বার এরপর থেকে পোস্ট কম ড্রয়িং তো টেলি হুক যেগুলো আছে এগুলো তো 100% তো ড্রয় ফ্রেম রিমুভ করবে না তো আমার কম্বার মেশিন কি করে সেগুলোকে রিমুভ করবে এটা দেওয়া আছে দেখো কার্ডিং থেকে কম্বারে আমরা যাব তুমি কি দেখতে পাচ্ছো হ্যালো জি স্যার দেখো কার্ডিং এ ড্রপার দেওয়া আছে ড্রপারের মাধ্যমে হুক ক্রিয়েট হয়েছে আমরা যে হুকের কথা বলি যে প্রশ্ন আসে হুক কোথায় ক্রিয়েট হয় বলতে হবে কার্ডিং মেশিনে ডফিং অ্যাকশনে ডফার থেকে হুক ক্রিয়েট হয় ধরো এখানে টেলি হুক ক্রিয়েট হচ্ছে ডফার থেকে টেলি হুক ক্রিয়েট হচ্ছে টেলি হুক যখন কার্ডিং স্লাইভার ক্যানে ভিতর ঢুকবে তখন সে ক্যানে ঢুকে গেছে কিন্তু ক্যানে ভিতর ঢুকলে সে লিডিং হুক আকারে আবার ড্রপিং ওয়ানে ফিট হবে তাই না ড্রপিং ওয়ানে লিডিং হুক আকারে থাকবে সে রিমুভ করতে পারবে না লেফট ফর্মারে সে টেলি হুক আকারে ইয়ে ফিট হবে তাহলে এই লেফট ফর্মারে 2 নম্বর মেশিন যেহেতু 2 নম্বর প্যাসেজ কার্ডিং এর পরে সেই মেশিন টেলিহুক যতটুকু রিমুভার হয়ে গেল যদি রিমুভ 100% হবে না কিছু থেকে যাবে সেটা যখন কম্বার মেশিনে ফিড হবে সে লিডিং আকারে যাবে দেখো কম্বারে যখন ফিড হলো কম্বার মেশিনে লিডিং আকারে যাচ্ছে এবার কম্বারে গেলে কি হচ্ছে আমরা সেটা দেখি ঠিক আছে কম্বারে যদি সে লিডিং আকারে যায় সেটা আমরা যদি দেখি এখানে দেখাই আমরা এই যে বাম পাশে দেখো কম্বার মেশিনে লিডিং আকারে যখন গেল কম্বারে টপ আর বটম নিপার দিয়ে আছে তারপর বটম নিপার ধরো ফাইবারের পিছনে অংশ গ্রিপ করে আছে সামনের বাঁকা অংশ চলে গেছে কোথায় লিডিং অংশ সামনে চলে গেছে কিন্তু আবার যে নিচে সিলিন্ডারটা সে ডান দিকে ঘুরতেছে ডান দিকে ঘুরবার ফলে কি হচ্ছে এই যে লিডিং আকারে যাচ্ছে লিডিংটাই কিন্তু ওখানে রিমুভ হয়ে যাচ্ছে তো বুঝে সুপার লেফট ফর্মার মেশিন আমাদের এই টেলিহুকগুলো রিমুভ করে ফেলতেছে এবার কম্বারে এসে বাকিগুলো যদি ওখানে লিডিং আকারে ফিট হচ্ছে অন্য কোনো ড্রাফটিং সিস্টেমে ড্রপেন বা অন্য কোনো মেশিনে সেগুলো লিডিং আকারে ফিট হচ্ছে সেগুলো রিমুভ করতে পারতেছে না কিন্তু কম্বারে লিডিং আকারে ফিড হওয়ার পরও এই যে ইয়ের মাধ্যমে ওয়ারের মাধ্যমে লিডিং হুকগুলো রিমুভ হয়ে যাচ্ছে মানে কম্বাই লিডিং মানে কি বেসিক্যালি ছিল আমাদের ট্রেলিং ঠিক আছে তো কম্বার মেশিন বোঝা গেল কি ট্রেলিং হুকগুলো রিমুভ করতেছে আবার লিডিং আবার এবার আসি লিডিং হুক ট্রেলিং হুক যদি কম্বার লিডিং আকারে ফিড হয় তাহলে লিডিং হুকগুলো কম্বার ট্রেলিং আকারে ফিড হবে ট্রেলিং আকারে ফিড হলে কি হবে দেখো যে ট্রেলিং এর একটা অংশ এই দুইটা নিপার যদি গ্রিপ করে আর যখন নাকি টানবে এই ওয়ার পয়েন্টগুলো সিল দেওয়ার জন্য টানবে তখনও কিন্তু আমার সেই পিছনে অংশটা রিমুভ হয়ে যাচ্ছে মানে আলটিমেটলি কম্বার মেশিন টেলিং হুক রিমুভ করবে লিডিং হুক রিমুভ করবে যদি পরীক্ষার সময় আসে কম্বার মেশিন কী করে টেলিং আর লিডিং হুক রিমুভ করে তখন তোমাদের দেখাইতে হবে এই যে এই ইমেজ কম্বার মেশিনে এই টেলিং হুকগুলো কেমনে ফিট হচ্ছে লিডিং আকারে ফিট হচ্ছে আর এখানে লিডিং হুক কী করতেছে লিডিং হুক কেমনে কম্বার মেশিনে ফিট হচ্ছে সেটাও দেখাইতে হবে এখানে টেলিং হুকে যাচ্ছে টেলিং হুক কার্ডিংয়ে এরপর ড্র ফ্রেমে লেফট ফর্মারে এবার কম্বারে গিয়ে লিডিং আকারে যাচ্ছে দুই জায়গায় কিন্তু আমি টেলিং হুক দেখালাম লিডিং হুক যদি হয় উল্টা হবে দেখাইতে হবে এখানে কম্বার টেলিং আকারে যাবে টেলিং আকারে গিয়ে এখনো
টেলিহুকটা রিমুভ করে দিচ্ছে আলটিমেটলি বাম পাশে এমনি যে দেওয়া হচ্ছে তোমার টেলিহুক গুলো রিমুভ হচ্ছে কম্বারে আর ডান পাশে ইমেজ কি লিরিহুক গুলো কম্বার রিমুভ করে দিচ্ছে দুইটা ইমেজ দেখে আমাদেরকে এক্সপ্লেন করতে হবে কম্বার একমাত্র মেশিন যে মেশিন দুই ধরনের হুক রিমুভ করে কিন্তু আগের প্রতিটা মেশিন আমরা দেখলাম শুধু এক ধরনের হুক রিমুভ করতে পারতেছে সবাই কি ক্লিয়ার হ্যালো কম্বার একমাত্র মেশিন দুই ধরনের হুক রিমুভ করতে পারতেছে এখানে দুইটা ড্র্যাগ আমি এই দুটেই দেয়া আছে দেখো কম্পিং দ্য লিডিং হুক বাই কম্বার মানে এখানে লিডিং করে যাচ্ছে কিন্তু সে বেসিক্যালি ট্রেলিং হুক ছিল ডান পাশেটা কি কম্বিং দ্য ট্রেলিং হুক এখানে যদিও ট্রেলিং হুক কিন্তু সে বাস্তবে ছিল লিডিং হুক কার্ডিং মেশিন লিডিং হুক হচ্ছে যাক এবার প্রসেস প্যারামিটারে আসি আমরা নাইল পার্সেন্টেজ প্লেস মেজর রোল ইন কম্বিং কোয়ালিটি কম্বিং কোয়ালিটি কেমন হচ্ছে বা ঠিক মতো কম্বিং করতে পারতেছে কিনা এটা আমরা ডিটারমিন করতে পারবো কি নাইল পার্সেন্টেজ স্কোর বেস করে ফিড অ্যামাউন্ট কতটুকু আমি মেটেরিয়াল ফিড দেবো ফিড পার নিট যাকে আমরা বলি এটা ডিপেন্ড করতেছে মূলত আমাদের প্রোডাকশনের উপরে কম্বার মেশিনের প্রোডাকশন আমি কেমন চাই ফিড পার নিপের ভ্যালু কত হয় আধুনিক মেশিনে প্রায় 550 হয় ফিট পার নিপ মানে প্রতিবার নিপিং এ 550 হবে মিলিমিটার তাহলে কম্বার মেশিনের ফিট পার নিপ সরি আমি নিপস পার মিনিট বলছি ফিট পার নিপ বলা হয় না এটা নিপস পার মিনিট 550 যেটা নিপস পার মিনিট প্রতি মিনিটে কতবার নিপিং হবে প্রতি মিনিটে সিলিন্ডার যতবার ঘুরবে ততবার নিপ পার মিনিট হবে ধরলাম 550 হলো প্রতি মিনিটে নিপ প্রতি মিনিটে 550 যদি নিপ হয় প্রতি নিপে কতটুকু ফিড হবে 5.3 হতে পারে দেখো কাউন্ট যত কোর্সার তত বেশি ফিট কোর্সার কখন মানে মোটা সুতা তৈরি করতে হলে কি করতে হবে আমাকে এই রিং ফ্রেমে প্রোডাকশন বেশি হবে রিং ফ্রেমে প্রোডাকশন যত বেশি সিম বেসের প্রোডাকশন বেশি লাগবে পিছন থেকে প্রতি মেশিনে প্রোডাকশন বেশি লাগবে একটা স্প্রিং মিলে দেখা যায় কোনো কোনো সময় কার্ডিং এর স্পিড খুব কম চালানো হয় হ্যাঁ কেন কম কম চালানো হয় কারণ রিং ফ্রেম সেকশনে দেখা যায় সবগুলো হায়ার কাউন্ট ধরো 60 কাউন্ট ইয়ান বেশি চলতেছে 60 কাউন্ট ইয়ান ড্রপ নামতে সময় লাগে প্রায় 8 ঘন্টা তো রিং ফ্রেমে রোবিং ফুরাইতে অনেক সময় লাগে 24 ঘন্টা তিনবার মাত্র ড্রপ নামবে অন দ্য আদার হ্যান্ড যদি 5 কাউন্টের ইয়ান হয় তাহলে কি 45 মিনিট পর পর ড্রপ নামবে 24 ঘন্টার ভিতরে প্রায় 20টা ড্রপ নামবে 20টা ড্রপে কত ইয়ান লাগবে তো একটা রিং ফ্রেম মেশিনে 8 ঘন্টা ড্রপ নামুক বা তোমার 40 মিনিটে ড্রপ নামুক প্রতি ড্রপে তো প্রোডাকশন ফিক্সডই থাকে প্রতি ড্রপে প্রোডাকশন ধরো আনুমানিক 50 কেজি লং ফ্রেমে করে তো প্রতি ড্রপে 50 কেজি প্রোডাকশন যদি 60 কাউন্টে ইয়ান হয় 24 ঘন্টা 3 ড্রপ নামবে মাত্র 150 কেজি প্রোডাকশন আর যদি 5 কাউন্টে ইয়ান হয় ফর এক্সাম্পল বলতেছি 20টা ড্রপ নামবে তাহলে 5 কাউন্টে 20 ড্রপ গুণন 50 কেজি কত 1000 কেজি 24 ঘন্টা 1000 কেজি হবে প্রোডাকশন আর তোমার 60 কাউন্টের ক্ষেত্রে 24 ঘন্টা প্রোডাকশন মাত্র 150 কেজি তো যেখানে 1000 কেজি প্রোডাকশন সেখানে বোঝা গেল রোবিং বেশি লাগবে সিঙ্গেল সিরিজ স্পিড বেশি দেওয়া লাগবে ড্রপ ফ্রেম স্পিড বেশি লাগবে কম্বার স্পিড বেশি দেওয়া লাগবে তাহলে আমরা এই কম্বার মেশিনের ক্ষেত্রে প্রতিটা মেশিনের ক্ষেত্রে ড্রপ ফ্রেমের ক্ষেত্রে প্রোডাকশন স্পিড কেমন হবে ডিপেন্ড করতেছে কিন্তু রিং ফ্রেম সেকশনে যে ইয়ান তৈরি হতেছে সেই ইয়ানের কাউন্ট কেমন কোর্সার কাউন্ট নাকি ফাইনাল কাউন্ট রিং ফ্রেম যদি ফাইনাল কাউন্ট হয় রিংয়ের প্রোডাকশন কম কেমন ড্রপ নামতে বেশি সময় লাগবে তাহলে এই যে এই জন্য বলা হচ্ছে ফিড অ্যামাউন্ট 5.3 24 কাউন্টের জন্য 4.7 60 কাউন্টের জন্য 4.3 80 কাউন্টের জন্য মানে রিং ফ্রেম সেকশন আমি ইয়ান তৈরি করবো তাদের স্পিড কিন্তু কম্বার স্পিডিং আমি দেবো কার্ডিং কথা বলতেছিলাম কোন কোন সময় দেখা যায় কার্ডিং মেশিনের প্রোডাকশন 60 কেজি পার আওয়ারে চালানো হয় প্রোডাকশন তো 60 কেজি পার আওয়ার মনিটর দিলে হয় অথবা মিটার প্রাইস দুটোই সেটিং আমি কার্ডিং মেশিন দিতে পারবো কার্ডিং এর প্রোডাকশন আমি কেজি পার আওয়ারও দেওয়ার সুযোগ আছে আমাকে কেজি পার আওয়ারে যখন প্রোডাকশন লিখে দিবো তো সেই মিটার বা মিনিটে কনভার্ট করে নিবে আবার যদি মিটার বা মিনিটে আমি দিই সে কেজি পার আওয়ারে কনভার্ট করে নিবে দুটো সুযোগ আমাদের কার্ডিং মেশিনে আছে তো কার্ডিং সেকশনের প্রোডাকশন ডিপেন্ড করতেছে ওই একইভাবে রিং ফ্রেম সেকশনে আমি কেমন কাউন্টার ইয়ান তৈরি করতেছি ফাইনাল নাকি কোর্সার রিং ফ্রেম সেকশনে যত কোর্সার কাউন্ট হবে আগে বলা হয়েছে যত কোর্সার কাউন্ট হবে পিছনে প্রতি সেকশনের স্পিড বেশি লাগবে ডেলিভারি বেশি লাগবে ফিড বেশি লাগবে হ্যাঁ বলা হচ্ছে ফিড অ্যামাউন্ট কম্বার এরকম ফিড কত রাখবো 5.3 মিলিমিটার রাখবো 4.7 না 4.3 আরও আছে 5.7 হতে পারে ঠিক আছে আবার 3.7 হতে পারে ভ্যালুগুলো এরকম ভিন্ন ভিন্ন ভ্যালু আমরা সেটা তুমি কিসেভাবে বেস করি আমরা দেখবো আমার কম্বারের প্রোডাকশন কেমন আছে কম্বার প্রোডাকশন কিছু উপর ডিপেন্ড করবে এই যে কম্বারের পরে ড্রপ ফ্রেমে কেমন প্রোডাকশন হবে ড্রপ ফ্রেম কেমন কত দিব সে ডিপেন্ড করে সিম বেসে প্রোডাকশন কেমন হবে সিম বেসে প্রোডাকশন কেমন হবে সেটা ডিপেন্ড করছে রিং এ আমার কত কাউন্টের এভারেজ কাউন্ট কত বা ফাইনাল কাউন্ট কত পুসার কাউন্ট কত এগুলো বেস করে সো প্যারামিটার দেওয়া আছে ফর এক্সাম্পল আর কি এরপর সে ব্রেক ড্রাফট আমাদের কম্বার মেশিনেও ড্রাফট দেওয়া হয় আগে বলা হয়েছে টোটাল 100 ড্রাফটের কথা বলা হচ্ছে সে ড্রাফটিং জোনে ড্রাফট দেওয়া হয় এখানে ব্রেক ড্রাফট বলতে ব্যাক জোনের ড্রাফটেই আমরা বুঝতে পারি সিনট্যাক্সে রিং ফ্রেমের ব্রেক ড্রাফট নিয়ে বেশি আলোচনা হয় কম্বারে
ব্যাক জোনে ড্রপ ইন ফ্রেম রেসিং করতেছে ব্যাক জোনে যত ড্রপ দেয় তাকে বলে ব্রেক ড্রপ সে ডিপেন্ড করতেছে কি ফিট কত দিব আমরা টপলার প্রেসার কত বার থাকে এই ড্রপ ইন জোনে 2.5 বার ফ্রন্টে কম ব্যাক একটু বেশি কারণ ফ্রন্ট ইজ মেটে চিকন হয় ফাইনাল হয় ব্যাকে তো তোমার ডাবলি ফাইনাল বেশি এই জন্য চাপ প্রেসার বেশি ক্র্যাক ব্যবস্থা আছে এটা বেসিক্যালি মনটা হওয়ার কথা ফ্রন্টে নর্মালি বেশি চাপ প্রেসার থাকে এটা মনে হয় চেক করে দেবো একটু চেক করে দেবো আমি চেক করব নর্মালি ফ্রন্টে প্রেসারটা বেশি থাকে কারণ ফ্রন্টে মেটেরিয়াল চিকন থাকে তো প্রেসার বেশি দেয় ব্যাকে প্রেসার কম থাকে সে মধ্যে যে একটা ভুল আছে চেক করে নিব আমি প্যান্ডেলগুলোর প্রেসার তেমন মিনিমাম থাকবে টেবিল টেনশন ড্রাফট আমাদের লেপ জোন ফিলের উইজার টেবিলের কত টেনশন দিব আমি এখন এরপর আর কিছু প্যারামিটার তোমাদের জানার জন্য মুখস্থ থাকা লাগবে এনআরই কনভার্ট কত থাকে 60-70% কারিং এ লাগে মিনিমাম 80% ফাইবার লেন্থ অবশ্যই ইনক্রিজ করে আগের মেশিন থেকে সাপ্লাই পার্সেন্টেজ যাতে 2-3% মিনিমাইজ হয় আর ইভেননেস 2-3% কমে যাবে ঠিক আছে ইউএম মানে কি তোমার 40 সেন্টিমিটার মান মেজার করবে 5 মিটার মেজার করবে 2-2% এই আনইভেননেস যে সফটওয়্যার কন্টেন্ট যে বিষয়গুলো আছে আমরা উস্তা ইভেননেস চেষ্টা যখন আমরা করবো তখন আমরা বুঝতে পারবো বিষয়গুলো হ্যাঁ আনইভেননেসটা পরে আমরা ডিসকাস করবো পরে এটা আরো তোমার ক্লিয়ার হয়ে যাবে এবার প্রোডাকশন ক্যালকুলেশন যদি আমরা এসএম প্ল্যানে করছি নিজে প্র্যাকটিস করবো কি বলা আছে দেখি কম্বার ইজ প্রোডাকশন কমস লাইভ ফ্রম মিনি ল্যাব ল্যাবে কাউন্ট দেওয়া আছে ইংলিশ কাউন্টে এফিসিয়েন্সি দেওয়া আছে কম্বার মেশিনে প্রোডাকশন দেওয়া আছে কেজি এজুম আদার প্যারামিটার্স ঠিক আছে এখানে অ্যাক্টিভ মেটেরিয়াল কাউন্ট দেওয়া আছে বাকি সব প্যারামিটার আমাদেরকে ধরতে বলা হয়েছে তো আমরা জানি কম্বার প্রোডাকশন বের করতে হলে ফিট মেটেরিয়ালের কাউন্ট ধরতে হয় মানে ল্যাপে কাউন্ট ধরে কিন্তু প্রোডাকশন বের হয় আর সকল মেশিনে প্রোডাকশন বের করতে হলে কেন ডেলিভারি মেটেরিয়াল কাউন্ট দিয়ে আমরা প্রোডাকশন বের করি যেহেতু ফিট মেটেরিয়াল কাউন্ট আমাকে ধরতে হবে ল্যাপে কাউন্ট দেওয়া আছে বাকি সব ডেটা আমরা ধরবো সেগুলো কি এক্সাম্পল দেওয়া আছে দেখো তাহলে মেশিন এফিসিয়েন্সি 90% ল্যাপে কাউন্ট দেওয়া আছে এখানে বাকি সব আমরা ধরবো 12% দিলাম 18 ফিট পার নিপ দিলাম 5.7 নিপ পার মিটার ধরছি 100 মিটার ডাবলিং আর তার পর আগুলো সব আমরা ধরছি ঠিক আছে সবাইকে বুঝতে পারতেছো না কারো কোনো কোয়েশ্চেন আছে হ্যালো জি স্যার এটা আমরা স্ক্রিন প্ল্যানে করছি তারপর রিপিট করতেছি কম্পাইল করার সময় একটু কমপ্লেক্স কোনো মেশিনের মতো না যাতে একটু তোমার তোমাদের যে স্মরণ থাকে তো ফিট পার নিপ আর নিপ পার মিটার আমি গুণ করি ফর্মুলাতে দেখি আমরা ফিট পার নিপ নিপ পার মিনিট গুণ করি নিপ নিপ কাটা দা ফিট পার মিনিট থাকে ঠিক আছে মানে মিলিমিটার পার মিনিট হয়ে গেল তো 60 গুণ করে আমরা মিলিমিটার পার আওয়ার নিলাম ডাবলিং দা গুণ করব ঠিক আছে 9% হিসাবে হিসাব নেওয়া রাখুন তো সবসময় আমাদের ফিট ফিটের হিসাবে পাইলাম তো এখন 9% বাদ দিলে আমরা পাবো কি ফিট থেকে প্রোডাকশন চলে যাবে বিশেষ গুণ করলাম মিলিমিটার কে 1000 দা ভাগ দিয়ে মিটার নিলাম মিটার কেন নেব ওই যে আমাদের কাউন্ট দেওয়া আছে ইংলিশ কাউন্টে আমরা গজে নিতে হবে তো ইয়ার্ডে নিতে হবে এখন মিটার নিলাম পরে মিটারকে আমি গজে নেব ওই যে ডান দিকে দেখো এই সবার শেষে মিটার থেকে গজে নিয়ে নেওয়া আছে মিটার থেকে গজের কি সম্পর্ক 1 মিটার সমান 44.37 ইঞ্চ তো 1.036 ইয়ার্ড ইয়ার্ডে নিলাম ইয়ার্ডে নিতে পারলে কিন্তু আমি 840 ইয়ার্ড ল্যাবের কাউন্ট দিয়ে ভাগ করলে চলে যাবে কি চলে যাবে আমাদের প্রোডাকশন কাউন্টে পরে কাউন্টে কিলিতে আমরা কনভার্ট করলাম ভ্যালুগুলো বসাতে আসছে দেখো ফিট পানি 5.7 ফিট পানি 450 60 হলো 60 মিটার ঘন্টার জন্য ডাবলিং হলো 8 ঠিক আছে 9% মানে 102.18 করে বসাচ্ছি 9% এর ভ্যালু হলো 18 তো এই বিষয়ে 95% 1000 840 লেফটের কাউন্ট কাউন্ট দেওয়া আছে আর কাউন্ট থেকে যদি নিয়ে নিলাম এখন হলো গিয়ে কেজি পার আওয়ার প্রোডাকশন যদি কেজি পার শিফট হতে তাহলে কিন্তু 2টা 8 থাকতে হবে নাম্বার অফ ডাবলিং 8 আবার তোমার এই আওয়ার থেকে শিফট গুলো 8 হতো ঠিক আছে তার প্রোডাকশনের ক্ষেত্রে ভুল কি বলে ডিরেক্ট মুখস্থ করে ফেলে তাদের কিন্তু সমস্যা মুখস্থ করলে দেখা যায় প্রোডাকশন কেজি পার শিফট হলে 2টা 8 দিতে হয় 1-8 হলো তোমার শিফট নেওয়ার জন্য 1-8 হলো ডাবলিং এর জন্য বুঝতে পারছি দেখো তো কোনো কোয়েশ্চেন আছে কিনা হ্যালো জি স্যার আপাতত নাই স্যার পরে স্যার ভাষায় করতে গেলে যদি সমস্যা কোনো অ্যারাইজ হয় পরে বলবো আচ্ছা এখানে দেখো একই টাইপের এফিসিয়েন্সি দেওয়া আছে এখানে এবার দেওয়া আছে দেখো আগে থেকে ডিফারেন্স ঠিক এখানে আগে দেওয়া ছিল ল্যাপের কাউন্ট কোশ্চেনটা দেখো মিনি ল্যাপের কাউন্ট দেওয়া ছিল এবার দেওয়া আছে কি কম্বারেস লাইব্রেরি কাউন্ট দেওয়া আছে নাকি
না না লেফট কাউন্টে দেয়া আছে আগে ছিল ইংলিশ কাউন্টে এবার হলো কেটেক্স এ আগে ছিল ইংলিশ কাউন্টে এবার হলো কেটেক্স এ হলো পার্থক্য লেফট কাউন্ট সেম ইংলিশ কাউন্টে আর কেটেক্স এ দেওয়া আছে 100% দেওয়া আছে বাকি ডেটা কিন্তু দেওয়া নাই বাকিগুলো আমাদের ধরতে হবে আগের মেথডে দেখো কি কি দেওয়া আছে শুধু লেফট কাউন্ট দেওয়া আছে এফিশিয়েন্সি দেওয়া আছে যা দেওয়া আছে ওটা ঠিক লিখে বাকিগুলো ধরবো এখানে কি দেওয়া আছে লেফট কাউন্ট দেওয়া আছে তোমার ডিএক সিস্টেমে কেটেক্স দেওয়া আছে ইভিশন দেওয়া আছে নয়েল দেওয়া আছে বাকি দেওয়া নেই বাকি সব আমরা ধরবো আগের মতোই দেখো লাল কালার গুলো আমাদের ধরা আছে ব্লু কালার গুলো যেগুলো দেওয়া আছে ইভিশন সি লেভেল কাউন্ট নয়েল দেওয়া আছে আর আমরা ফিট পার নিপ দিলাম 5.7 নিপ পার মিনিট 450 ডাবলিং আট নরমালি কনফার্মেশন ডাবলিং আটই হয় ঠিক আছে আর নিপ পার মিনিট তুমি যদি চেঞ্জ করতে চাও 400 দিলেও ভুল নাই 500 লেখেও ভুল নাই 50 করে ডিফারেন্স নরমালি থাকে 350 400 350 500 550 নিপ পার মিনিট নিলাম মিটারে যখন আমি নিব তখন কেটেক্সে দেওয়া আছে ল্যাপের কাউন্ট কেটেক্স মানে কি 78 কেটেক্স মানে কি 78 গ্রাম পার মিটার যেহেতু হ্যাঁ লেন্থ ইউনিট মিটার আছে বলতে পারি কি 1 মিটার ওজন 78 গ্রাম তাহলে এত মিটার ওজন কত এই জন্য আমরা গ্রাম সহজ করতে আমরা মিলিমিটারকে মিটার নিলাম কেটেক্স দিয়ে গুণ করলে মিটার ফিরে চলে যাবে গ্রামে পরে 1000 দিয়ে ভাগ করে আমরা গ্রাম থেকে নিয়ে যাব কেজিতে শেষে ইভিসিন দিয়ে গুণ করে ফেলো পড়াশোনা পেলাম কি কেজি পার শিফটে এটা আমরা স্পুন প্রাণে করছি যদি এরকম থাকে আমরা কি করবো দেখো এই কম্বার মেশিন প্রডিউসিং কম স্ল্যাগার উইথ এক্সট্রাকশন অফ নয়েল এত 16.5% নয়েল দেওয়া আছে আর ওয়েস্টেজের ওজন দেওয়া আছে দেখো তো ওয়েস্টেজ মানে কি কি আছে এখানে বলো তো 7.75 ওয়েস্টেজ বলা আছে তাহলে ওয়েস্টেজের মধ্যে কি কি আছে বলতে পারো হ্যালো ওয়েস্টেজটা কিন্তু আমাদের কি বলো বলতে পারো 9% দেওয়া আছে ওয়েস্টেজ ওয়েট দেওয়া আছে আর স্ল্যাবের ওয়েট জানতে চাইছে আমরা কি নয়েলের ফর্মুলাটা কি আছে আমরা কেমনে মেজার করি গত ক্লাসে আলোচনা করতেছিলাম আমি ধর 1 মিনিট মেশিন চালাবো 1 মিনিট চালাই দেবো কতটুকু আমাদের স্ল্যাবার তৈরি হয়েছে প্রতি মিনিটে এরপর দেখবো 1 মিনিটের ভিতরে কতটুকু আমাদের নয়েল এক্সট্রাকশন করা হয়েছে নয়েল মানে কি একটা ওয়েস্টেজ বলতে নয়েলকে বোঝানো হয়েছে তো নয়েলের ভিতরে কি কি থাকে ফাইবার থাকবে ইনক্রিডিউস থাকবে ময়লা থাকবে সব মিলে এসে আমাদের নয়েল তো ওয়েস্টেজ মানে হলো নয়েলের পরিমাণ ওজন প্রতি ঘন্টা 1 ঘন্টা ধরে মেশিন চালাইলাম 1 ঘন্টা মেশিন চালানোর পর 1 ঘন্টা নয়েল কতটুকু হয়েছে এখন কি বের করতে হবে ক্যালকুলেট দ্য ওয়েট অফ স্লাইভার প্রোডিউস বাই মেশিন পার আওয়ার 1 ঘন্টায় কতটুকু স্লাইভার তৈরি করে সেটা বের করতে হবে 1 ঘন্টা নয়েল দেওয়া আছে তো 1 ঘন্টা স্লাইভার কত হবে আমরা জানি কি 9% এর সমান উপরে হবে কি নয়েলের ওজন নিচে হবে স্লাইভার ওজন প্লাস নয়েলের ওজন তাই না এই ফর্মুলাটা দেখো 9% সমান সমান কি ওয়েট অফ নয়েল পার ইউনিট টাইম বলতে তোমার মিনিট হতে পারে তো এখানে তো অঙ্কে দেওয়া আছে আওয়ারের কথা ইউনিট টাইম মানে আমরা এখানে আওয়ারে ধরবো ঠিক আছে যেহেতু ম্যাথে কি বলা আছে পার আওয়ার বলা হয়েছে ওয়েস্টেজ নয়েল প্রতি ঘন্টায় কত হয় কয় কেজি হয় 7.75 কেজি তাহলে প্রতি ঘন্টা স্লাইভার কত হবে সেটা আমরা বের করবো পরীক্ষায় যদি একটু পার আওয়ার না দিয়ে পার মিনিট থাকে বা শিফট থাকে তুমি আওয়ারে মেজার করে শিফটে কনভার্ট করে নিবা দেখবা ম্যাথে কি দেওয়া আছে বা কোশ্চেনে কি দেওয়া আছে যেহেতু আওয়ারে দেওয়া আছে আমি আওয়ারে মেজার করে নেবো ওয়েট অফ নয়েল পার ইউনিট টাইম বলতে পার আওয়ারে মেজার করবো ওয়েট অফ নয়েল পার ইউনিট টাইম প্লাস ওয়েট অফ কম স্লাইভার পার ইউনিট টাইম আমার নিচেরটা কিন্তু আমাদের বের করতে হবে প্রতি ঘন্টায় কত স্লাইভার তৈরি সেটা বের করতে হবে তাহলে নয়েল পার্সেন্ট কত 16.5 আর প্রতি ঘন্টায় নয়েল কত 7.75 আর আমরা ধরলাম কি কম স্লাইভার প্রতি ঘন্টায় কত এস ধরলাম এখান থেকে জাস্ট আমরা সমাধান করে এখান থেকে এস এর মান বের করলাম এস এর মান বের করে কি পেলাম প্রতি ঘন্টায় আমরা স্লাইভার পাবো 39.22 এত কেজি পার আওয়ার এখন পরীক্ষা যদি দিতাম কেজি পার শিফট কেজি পার আওয়ার বের করতাম বের করে এটাকে শিফটে কনভার্ট করতাম যে 1 ঘন্টায় হয় 39.22 কেজি তো 8 ঘন্টায় কত সবাই কি বুঝতে পারছি আমরা হ্যালো জি স্যার স্টুডেন্ট প্ল্যানে কিন্তু এই টাইপের ম্যাথ আমরা কই নেই ঠিক আছে এটা নতুন করলাম আর কি তো এখানে তো সব আওয়ারে দেওয়া আছে আওয়ারে মেজার করে পরীক্ষা যদি শিফটে আসে বা ডেতে আসে তখন তোমার কাজ হলো আওয়ারে মেজার করে ডেতে বা শিফটে কনভার্ট করে শেষ হতে খেয়াল করো ক্যালকুলেট দ্য ওয়েট অফ স্লাইভার প্রোডিউস বাই মেশিন পার আওয়ার না দিয়ে পার ডে তো যাইতে পারতাম পার শিফটে যাইতে পারতাম পার মিনিটে যাইতে পারতাম ঠিক আছে
এখন দেখতে হবে আমাদের প্রবলেমে কিসে দেওয়া আছে, কেজি পার আওয়ার দেওয়া আছে বলে প্রথমে কেজি পার আওয়ারই বের করবো আমরা, এরপর আমার সুবিধা মতো যা চা হয়েছে সেই হিসেবে আমরা কনভার্ট করবো। তো কার কোনো কোয়েশ্চেন আছে কিনা, এর মাধ্যমে আমাদের কনভার্ট শেষ হয়ে যাবে। না স্যার। ঠিক আছে, কনভার্ট আমাদের শেষ হলো, আমাদের এই পর্যন্ত হবে 3 নম্বর কুইজের সিলেবাস। আর কোনো কোয়েশ্চেন আছে বলো তো? স্যার কোশ্চেন নাই স্যার। স্যার হচ্ছে কি স্যার স্পিন প্ল্যানের স্যার লেকচার যে স্যার স্লাইডটা আছে ওইটা কি স্যার আমাদেরকে এখন দেয়া যাবে স্যার? স্যার বলতে ভিডিও তো দেওয়া আছে না, ভিডিও তো দেওয়া আছে স্যার, মানে স্যার অন্যান্য স্যার পিডিএফ এর মতো ওইটা যদি একটু দিতেন আর কি। আচ্ছা ওইটা আমি আলাদা পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে পিডিএফ দিয়ে দেবো। জি স্যার, শুধু ম্যাথ গুলো হইলেই স্যার আমাদের জন্য বেটার হইতো স্যার, ওটা এক্সাম অনেক খারাপ হইছে স্যার। আচ্ছা ঠিক আছে, ওটা আমি পরে দিয়ে দেবো। তো তোমাদের রেকর্ডিং অফ করে দিবো কিনা?